প্রিয় দর্শক, আমাদের মানবতা কোথায়? মানবতাকে দিন দিন হারিয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা জানি যে রমজান মাসে যদি কাউকে ইফতারি খাওয়ানো হয়, তার জন্য আমরা বড় একটা সওয়াব পাই আল্লাহর তরফ থেকে। আমরা যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি যে রমজান মাসে দরিদ্র মানুষকে সহযোগিতা করতে, দরিদ্র মানুষের মাঝে ইফতারি বিতরণ করতে। এটা সওয়াবের ভাগিদার কে হবে? আমি যদি কাউকে ইফতারি খাওয়াই, এটা সওয়াব আমি নিজে পাবো। এই জন্য আমরা উঠে পড়ে লাগি আমাদের যার যতটুকু সামর্থ্য আছে মানুষের মাঝে ইফতারি বিতরণ করার জন্য। প্রিয় দর্শক, তার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে সিলেটে। সিলেট এবং চিট্টাগাংয়ের একটা প্রথায় পরিণত হয়ে গিয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে, যে বিবাহিত মেয়ের বাড়ি থেকে, মেয়ের বাপের বাড়ি থেকে প্রতি রমজানে কয়েকবার মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি নিয়ে আসতে হয়, এবং ভালো মানের ইফতারি নিয়ে আসতে হয়। যদি কোনো মেয়ের বাপের বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে ইফতারি পাঠানো না হয়, সেই মেয়েটির উপরে চলে অমানসিক নির্যাতন। প্রিয় দর্শক, আমরা ঠিক সেরকম একটি ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব। এটি ঘটেছে সিলেট অঞ্চলে একটি মেয়ের বাপের বাড়ি থেকে ইফতারি দেয়নি বললে ভুল হবে। তার যতটুকু সামর্থ্য ছিল, সেই মেয়েটির বাবা দরিদ্র ফ্যামিলির একজন মেয়ে, সেই মেয়েটির ফ্যামিলি একজন দরিদ্র ফ্যামিলি। তারা যতটুকু পেরেছে তার মেয়ের পরিবারকে, তারা না খেয়ে তার মেয়ের পরিবারকে, মেয়ের ফ্যামিলিকে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি পাঠিয়েছেন। কিন্তু আসলে আমাদের সমাজের কি নিয়ম, কি নীতি? দেখেন, মেয়ের শ্বশুর বাড়িতে তার যতটুকু সামর্থ্য ছিল সে কিন্তু ইফতারি পাঠিয়েছে। ইফতারি পাঠানোর পরে মেয়ের শ্বশুর বাড়ির লোকজনের এই ইফতারি দেখে পছন্দ হয়নি, যার কারণে এই মেয়ের উপরে চলেছে অমানসিক নির্যাতন। এর আগেও কিন্তু এইসব বিষয় নিয়ে বিচারাচার হয়েছেন, বিচারাচার পরেও কিন্তু মেয়ের বাপের বাড়ি থেকে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি পাঠিয়েছেন, কিন্তু মেয়ের শ্বশুর বাড়ির লোকজনের ইফতারিটা পছন্দ হয়নি বলে মেয়ের উপর চলেছে অমানসিক নির্যাতন। বিভিন্ন ধরনের কথা শুনতে হয়েছে, যার কারণে মেয়েটা এক পর্যায়ে সহ্য করতে না পেরে সে গলায় দড়ি দিয়ে, আজকে 27 রমজান বাংলাদেশে, এই 27 রমজানের দিন তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। দেখেন, আমাদের মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছেন। আমরা ইফতারি বিতরণ করি কিসের জন্য? আমরা কিছু সওয়াব কামানোর জন্য। আর আজকে একটা মেয়ের ফ্যামিলি, দরিদ্র ফ্যামিলি থেকে তার যতটুকু সামর্থ্য ছিল সেই ইফতারি দিয়েছে শ্বশুর বাড়িতে, কিন্তু সেই শ্বশুর বাড়ির লোকজনের ইফতারি পছন্দ হয়নি। তার সমাজের মান সম্মান থাকছে না, তার শ্বশুর বাড়ি থেকে, মানে মেয়ের বাপের বাড়ি থেকে কম ইফতারি দিয়েছে দেখে, কম দামি ইফতারি বা পরিমাণ মতো হয়নি বলে সেই মেয়েকে আজকে আত্মহত্যা করতে বাধ্য করেছে এই ফ্যামিলিটি। দেখেন, আমাদের মানবতা আজকে কোথায়, মানবতা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছেন। আসলে এটা আমাদের সমাজের দোষ। সমাজের দোষ কেন বলছি? আমাদের সমাজে যারা উঁচু বংশের লোকজন আছেন, যাদের সামর্থ্য আছেন, যাদের টাকা পয়সার কোনো অভাব নেই, তারা তার মেয়ের বাড়িতে, মেয়ের শ্বশুর বাড়িতে ইচ্ছা মতো যেটা প্রয়োজন নেই সেটাও কিনে ইফতারি দিয়ে দিচ্ছেন। গামলা গামলা ইফতারি কিনে তার মেয়ের শ্বশুর বাড়িতে দিয়ে দিচ্ছেন। কিন্তু আপনার পাশে যে একজন, আপনার বাড়ির পাশে যে একজন না খেয়ে আছে, তার যে একদিন ইফতারি জুটছে না, সেই দিকে আপনার তাকান না। আপনারা কি করেন? মেয়ের শ্বশুর বাড়ি, আপনার নিজে বড় লোক, আপনাকে মেয়েকে হয়তো ওইভাবে বিয়ে দিয়েছেন, মেয়ের কোনো কিছুর অভাব নেই, কিন্তু ওই যে প্রথা আছে যে মেয়ের বাড়িতে ইফতারি দিতেই হবে, যার কারণে আপনার গামলা গামলা ভরে ইফতারি কিনে দিচ্ছেন, কিন্তু আপনার পাশের বাড়িতে মানুষ কি দিয়ে ইফতারি করছে এটার খোঁজ নিচ্ছেন না, এবং এই বড় লোকের সাথে তাল মিলিয়ে চলার জন্য গরিব মানুষগুলাও আজকে ওই শ্বশুর বাড়ির উপরে অত্যাচার করে, নিজের বইয়ের উপর অত্যাচার করে, দরিদ্র ফ্যামিলির মেয়ের উপর অত্যাচার করে, যে অমুকের বাড়িতে এতগুলো ইফতার দিয়েছে, তোমার বাবা কি দিয়েছে বা তোর বাবা কি দিয়েছে, এইভাবে খোটা শুনতে হয় বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এটা তো উচিত নয়। ইফতারি দিলে একটা সওয়াবের কাজ, আত্মীয় স্বজন আছে, যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু দিবে, এটা নিয়ে আমরা কেন সন্তুষ্ট থাকি না, আর আমাদের মহিলাদের একটা দোষ কি জানেন? আমাদের বাংলাদেশের মহিলাদের একটা দোষ কি, এটা আপনারা খারাপ চোখে নেবেন না, যারা মা বোন আছেন তারা খারাপ চোখে নেবেন না, এটা প্রতিনিধিত্ব হয়ে আসছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনার বাপের বাড়ি থেকে যদি আপনার বাপের বাড়ির সামর্থ্য আছে গামলা ভরে ইফতারি দেওয়ার, আপনার বাবার বাড়ি থেকে যদি ইফতারি আপনার শ্বশুর বাড়িতে দেয়, আপনি সেটা আরও পাশের যারা আপনার বান্ধবীরা আছে বা পাশের বাড়ির যেসব
মেয়েরা আছে, মহিলারা আছে, বউরা আছে, তাদের কাছে যে আমরা আপনারা গল্প করেন, ফোটানি করেন যে আমার বাবার বাড়ি থেকে আজকে এতগুলো ইফতারি দিয়েছে, এতগুলো ইফতারি দিয়েছে, মহিলারা একটু গল্প একটু বেশিই করে, এই গল্প শুনে হয়তো বা যেই দরিদ্র ফ্যামিলিতে যে আপনি গল্পটা করছেন সেই ফ্যামিলির মহিলার, সেই ফ্যামিলির বউয়ের মাথাটা হয়তো নিচু হয়ে যায়, কারণ তার বাবা দরিদ্র একজন মানুষ, তার বাবার সামর্থ্য নাই যে আপনার বাবার মতো এতগুলো ইফতারি কিনে তার শ্বশুর বাড়িতে পাঠাবে। এইটা শুনে হয়তোবা ওই ফ্যামিলির মানুষজন ক্ষিপ্ত হয়ে যায় যে ওর বাবার বাড়ি থেকে এতগুলো ইফতারি দিয়েছে, তোর বাবার বাড়ি থেকে কি দিল, কেন দেয় না, এরকম অনেক ঘটনা ঘটছে আমাদের সমাজে। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশের সিলেট অঞ্চলে এবং চট্টগ্রাম অঞ্চলে এসব ঘটনাগুলি বেশি দেখতে পাই। দর্শক, চলুন সেই ঘটনাটি একটি ভিডিওর মাধ্যমে দেখে আসি, সিলেট অঞ্চলে আজকের এই ঘটনাটি। প্রিয় দর্শক, এই ঘটনাটি লাইভ ভিডিও করেছেন ব্যারিস্টার সুমন ভাই, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আজকে আমি এই জায়গায় যে জায়গায় দাঁড়ায় আছি, এটা হচ্ছে কি সিলেটের উসমানীনগর থানা, উসমানপুর ইউনিয়ন এবং তাহিরপুর গ্রাম, গ্রামের একটা ছোট্ট একটা গরিব বাড়িতে আমি দাঁড়ায় আছি। এই ভিডিওটি করার জন্য আমি প্রায় 250 কিলোমিটার ঢাকা থেকে এই জায়গায় সিলেটের উসমানীনগরে আসছি। যে কারণে আসছি এটা হচ্ছে কি, আপনারা জানেন যে কিছুদিন আগে মানে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি দেওয়া নিয়ে আমি একটা ভিডিও করছিলাম। আজকে যে বাড়িতে দাঁড়ায় আছি, ঠিক ইফতারি দিতে না পেরে বা ইফতারি কম দেওয়ার কারণে যে নির্যাতনের কারণে এই বাড়িতেই বাথরুমে একটি মেয়ে নিজে আত্মহত্যা করছে, সুইসাইড করছে। ত্বরিতভাবে এখানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এখানে পুলিশ তাদের দুইজনকে, তার জামাই এবং তার শাশুড়িকে পুলিশ দ্রুত আটক করছে। কিন্তু আমি যে সিলেটবাসীর প্রতি বিশেষ করে একটা জিনিস বলতে চাই, যারা আপনারা ধনী আছেন তারা তো ইফতারি দিয়ে খুব আনন্দ পাচ্ছেন যে আমরা আমাদের মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি দিছি, কিন্তু আপনাদেরকে ফলো করতে গিয়ে কত মানুষ যে নির্যাতিত হইতেছে এইটার কোনো সীমা নাই। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই টিনের ঘরের নিচে একটা মেয়ে বাথরুমের মধ্যে তার জীবন দিয়ে দিছে শুধু ইফতারির জন্য, আরও নির্যাতন ছিল এর মধ্যে, এটা মাত্রা পাইছে হচ্ছে কি ইফতারির কারণে নির্যাতন, আর এই নির্যাতনে সে নিজে গলায় দড়ি দিতে বাধ্য হয়েছে। এই পর্যায়ে আমি এখানে আপনারা একটা জিনিস জানেন যে এই গ্রামেরই একজন যিনি এই ইফতারির বিষয়ে বিচারের মধ্যে আলোচনায় ছিলেন যে তার ভাইয়ের সাথে, তারে আমি শুধু একটু আপনারা একটু জিজ্ঞেস করতে চাই যে ঘটনাটা আপনি একটু যে ইফতারি নিয়ে কি হয়েছিল ঘটনা। ইফতারি নিয়ে আমি ওই আমাদের এখানে একটা বাজার আছে, বাজারে কোনো তো রাত অনুমানে 12টা বাজে যায়, তো সময় পয়সা বাড়ি দিতে গেলে আমাদের গ্রামের আরো কোনো লাগ, তারপরে আরো দুধ বাড়িতে আসতে তো পয়সা আইও বাড়ি যায়, পয়সা ওই রাস্তা মুখে আইয়া আমার পয়সা আমরা বাড়িতে একটা সমস্যা বন্ধে ফোন আইছে, তারা ইফতারি নিয়ে একটা সমস্যা করে, তারা বলল লকডাউনের সময় একটু জামাইয়ের বাড়ি থেকে কোনোভাবে কম ইফতার মানবে না, এরা বেশি ইফতার চায়, এটা নিয়ে একটা বিচারের প্রক্রিয়া চলতেছিল। আমি এর বিরুদ্ধে অভিযোগ বা যে ছেলের মার বিরুদ্ধে অভিযোগ, এই ছেলের বোনের বাড়ি, বোন এখানে আছেন এই বাড়িতেই, আমি ওনাদের শুধু জিজ্ঞেস করতে চাই যে এই আপনার কি মনে হয়, যেহেতু আপনার ভাই এখন আসামি এটার ব্যাপারে, আপনার কি মনে হয় যে এইটা কাজটা কি ঠিক হয়েছে? আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন যে উনি যদিও এই ছেলের বোন, কিন্তু যিনি যে ছেলের বিরুদ্ধে অভিযোগ যিনি জেলে আছেন, তারপরে উনি বোন হয়েও আমি অত্যন্ত আনন্দিত যে বোন হয়ে উনি বলছেন যে উনি সুষ্ঠু বিচার দাবি করেন, উনি কোনো ডিফেন্স দিচ্ছেন না যে আমার ভাই করে নাই বা আমার ভাইয়ের কোনো দোষ নাই, উনি সুষ্ঠু বিচার দাবি করছেন।